নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার চ্যানেল ফটোগ্রাফি এবং ব্লগিংয়ে। আজকের যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে পাঁচটি এমন DSLR যার মার্কেট প্রাইস 30,000 টাকার কাছাকাছি। এর মধ্যে কিছু নিকন আছে এবং ক্যানন আছে দুটি। তো চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি। প্রথম ক্যামেরাটির নাম হচ্ছে নিকন D3500। এটা 2018 মডেল। এটা 24.2 মেগাপিক্সেল আপনি পাচ্ছেন। আয়ুষে থাকছে 100 থেকে 25,600। 11টি ফোকাস পয়েন্ট এবং সিমোস সেন্সারের সঙ্গে থাকছে। ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 1700 ছবি একবার ফুল চার্জ করলে তোলা যেতে পারে। ভিডিওর জন্য 19:10:80 ফুল HD বা 4K ভিডিওগ্রাফি করা যেতে পারে এখান থেকে। এছাড়া এর সঙ্গে কানেক্টিভিটির জন্য থাকছে ব্লুটুথ, কোনো ওয়াইফাই থাকছে না। বাট আপনি এটাকে ওয়াইফাই কানেক্টিভিটি করার জন্য একটি কিট পাওয়া যায়, সেটি অবশ্যই নিতে পারেন। স্ন্যাপডিজ বলে একটি অ্যাপ্লিকেশন পাওয়া যাবে, সেটির সাহায্যে আপনি ফোন থেকে এটিকে ফুল কন্ট্রোল করতে পারবেন বা DSLR-এর সমস্ত ছবি কিন্তু আপনি ফোনের মধ্যে পেয়ে যেতে পারেন এই অ্যাপ্লিকেশনের সাহায্যে। পরবর্তী ক্যামেরাটি হচ্ছে নিকন D3400। এটাই থাকছে 24.2 মেগাপিক্সেল। এছাড়া সিমোস সেন্সার ও 11টি ফোকাস পয়েন্ট। আয়ুষে থাকছে 100 থেকে 25,600। ব্যাটারি ক্যাপাসিটি একবার ফুল চার্জ করলে 1000 থেকে 1200 ছবি তোলা যেতে পারে। ভিডিও রেজলিউশন হচ্ছে 19:10:80। কানেক্টিভিটির জন্য আপনি ব্লুটুথ পাওয়া যাচ্ছে। এছাড়া একটি কিট পাওয়া যাবে, সেই কিটটি আপনি যদি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে বাই করতে পারেন তাহলে আপনি এটাই ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। এছাড়া স্ন্যাপডিজ অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি D3500 যা যা করতে পেরেছেন D3400 তাই তাই করতে পারবেন। D3500 সঙ্গে 3400 বিশেষ কিছু পার্থক্য নেই। পার্থক্য একটি, এটি হচ্ছে 2017 মডেল, আর D3500 হচ্ছে 2018 মডেল। আরেকটি পার্থক্য হচ্ছে ব্যাটারি পার্থক্য। সব থেকে বড়ো পার্থক্য ব্যাটারি পার্থক্য, কারণ D3500 ব্যাটারি পাওয়া যাচ্ছিলো একবার ফুল চার্জ করলে 1700 ছবি তোলা যেতে পারতো, বা D3400 একবার ফুল চার্জ করলে 1000 থেকে 1200 ছবি তোলা যেতে পারে। এটা হচ্ছে পার্থক্য, এছাড়া এক্সট্রা কোনো পার্থক্য এর মধ্যে নেই। আর পরবর্তী ক্যামেরাটি হচ্ছে নিকন D3300। এটাই আপনি পেয়ে যাচ্ছেন 24.2 মেগাপিক্সেল। এছাড়া এর সঙ্গে থাকছে সিমোস সেন্সার, 11টি ফোকাস পয়েন্ট। এটি 2014 মডেল। আয়ুষে চেঞ্জ আছে একটু, আয়ুষে থাকছে 100 থেকে 12,800। এছাড়া বাকি যে DSLR দুটো আমি প্রথমে বললাম তার থেকে এখানে বিশেষ কিছু চেঞ্জেস নেই। আর একটি চেঞ্জ হচ্ছে ব্যাটারি, একবার ফুল চার্জ করলে 700 শট তুলে নেওয়া যেতে পারে। বাকি সমস্ত কিছু এক রয়েছে, বাট এখানে কানেকটিভিটির জন্য কোনো ব্লুটুথ বা ওয়াইফাই পাওয়া যাচ্ছে না। একটি কিট পাওয়া যাবে, সেই কিটটি যদি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে আপনি বাই করতে পারেন তাহলে আপনি ফোনের সঙ্গে কানেক্ট করে ছবি বা ভিডিওগুলো আপনি নিতে পারবেন। আর তার সঙ্গে লাগবে একটি অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে ফ্ল্যাশিয়ার। ফ্ল্যাশিয়ার অ্যাপ্লিকেশনটি থাকলে আপনি DSLR সমস্ত ছবি, D3300 DSLR-এর সমস্ত ছবি আপনি ফোনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই পরবর্তী ক্যামেরাটি। পরবর্তী ক্যামেরাটি হচ্ছে ক্যানন D1500। এর মধ্যে থাকছে 24.1 মেগাপিক্সেল। এছাড়া 2018 মডেল এটি। আয়ুষে থাকছে 100 থেকে 6,400। শাটার স্পিড থাকছে 1/4000। এছাড়া এর মধ্যে ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে একবার ফুল চার্জ করলে 500 ছবি তোলা যেতে পারে। ভিডিও রেজলিউশন হচ্ছে 19:1080 ফুল HD। ইনবিল্ট ওয়াইফাই NFC পাওয়া যাচ্ছে, 3-ইঞ্চি ডিসপ্লে। এছাড়া এক্সট্রা কোনো কিছু চেঞ্জেস নেই, একমাত্র ব্যাটারি চেঞ্জ আছে এবং ওয়াইফাই NFC এটাই পাওয়া যাচ্ছে। আগের মডেলগুলি ওয়াইফাই NFC-র জন্য এক্সট্রা কিট কেনার দরকার ছিল, বাট এটাই কোনো এক্সট্রা কিট কেনার দরকার পড়ছে না। এটি আনুমানিক মার্কেট প্রাইস 27,000 টাকা থেকে 28,000 টাকার কাছাকাছি। পরবর্তী ও শেষ ক্যামেরাটি হচ্ছে ক্যানন D1300। এটি 2016 মডেল। এটার মধ্যে থাকছে 18 মেগাপিক্সেল। এছাড়া সিমোস সেন্সার ও 9টি ফোকাস পয়েন্ট। আয়ুষে থাকছে 100 থেকে 6,400 এবং এর শাটার স্পিড থাকছে 1/4000। এছাড়া NFC ওয়াইফাই ইনবিল্ট থাকছে, 3-ইঞ্চি ডিসপ্লে। এছাড়া 18-55 লেন্সের সঙ্গে এটি মার্কেট প্রাইস হচ্ছে 24,500 কাছাকাছি। 25,000 টাকার মধ্যে আপনি এটি কমপ্লিট করে নিতে পারেন।
কিন্তু আগেরগুলোর থেকে এর মেগাপিক্সেলটা কম আছে। বাট মেগাপিক্সেল ডিএসএলআরের ক্ষেত্রে বিশেষ এফেক্ট করে না, কারণ লেন্সটাই মেন। আপনি যত উন্নত মানের লেন্স ইউজ করবেন তত উন্নত মানের আপনি ফটোগ্রাফি করতে পারবেন।